গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জিতা ব্লগ অ্যান্ড ট্রাভেল। সো আজকে আমি যাবো হচ্ছে শিলিগুড়ি হংকং মার্কেটে। হ্যাঁ, আর শিলিগুড়ি হংকং মার্কেট মানে কিন্তু জানো সব থেকে সস্তার সব জিনিস আর সব পছন্দের সব জিনিস তোমার হাতে। তো চলো এখন যাওয়া যাক। তো আমি ফাইনালি চলে এসেছি হংকং মার্কেটের ভেতরে। আর সবাই জন্য আমি কিন্তু শিলিগুড়িতে থাকি, তো শিলিগুড়িতে থেকে শিলিগুড়ির সব স্পেশাল জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো না, তা কিন্তু হয় না। তো ফার্স্ট টাইম আমি হংকং মার্কেটের একটা রিভিউ ভিডিও তোমাদের সামনে দিচ্ছি। ভালো লাগলে আমি পার্ট টু অবশ্যই বানাবো। তো এখানে সব মেকআপ প্রোডাক্ট দেখতেই পাচ্ছ অনেক কম দামে দামে। আর হংকং মার্কেটে কিন্তু তোমরা বিভিন্ন ব্র্যান্ডের ফার্স্ট কপি সেকেন্ড কপি একদম পেয়ে যাবে, আর একদম কম দামে পেয়ে যাবে। এখানে কিন্তু জুতোর প্রাইস তোমরা অ্যাটলিস্ট 150-100 থেকে সব জুতো তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ রাবার ব্যান্ড থেকে শুরু করে জুয়েলারি, গার্ডার, তারপরে হচ্ছে ক্লিপ, বিভিন্ন সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর সব কম দামে শ্যুজও পেয়ে যাবে। তো এত ঘুরতে ঘুরতে আমাদের তেষ্ণা লেগে গেছিলো, তার জন্য আমরা এখন এখানে আখের রস ট্রাই করবো ভাবলাম। তো আখের রস খেয়ে নিই আমরা, কারণ এত গরম পড়েছে সব জায়গায়, তোমরা ভালো মতনই জানো। আখের রস খেয়ে একটু ঘুরে ফিরে দেন, আবার আমরা ভিডিও বানাবো তোমাদের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ পার গ্লাস, কিন্তু এখানে আমরা 40 রুপিস করে আখের রস খেয়েছি, যেটা শুনে আমি একটু শক্তে পৌঁছে গেছি, কারণ 80 টাকার আখের রস, ও মাই গড। যাই হোক, তাও আমরা খেয়ে দে আবার চললাম ভিডিও বানানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সব তোমরা এই মার্কেটের ভেতরে পেয়ে যাবে। এই মার্কেট সারাদিন ঘুরলেও কিন্তু তোমাদের আমি শেষ করে দেখাতে পারবো না, এত জিনিস এখানে অ্যাভেলেবেল। এখানে ছেলেদের ড্রেস থেকে শুরু করে কুর্তা থেকে শুরু করে বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে ছেলেদের। আর এখানে হচ্ছে সানগ্লাস, রিং লাইট, ট্রাইপড, সমস্ত রকমের এই সব জিনিসপত্রগুলো এখানে পেয়ে যাবে, একদম কম দামে তোমরা পেয়ে যাবে। তারপরে আমরা আবার একটু কুলফি ট্রাই করলাম, আর এই কুলফিটা কিন্তু একটু ইউনিক, এখানে 20-30-40 এরকম রেঞ্জে পাবে। আর এই মালাই কুলফিটা কিন্তু খুব টেস্টি, তো তার জন্য তোমরা মার্কেটে আসলে পরে ঘুরতে ঘুরতে গরমের মধ্যে যদি আবার আমাদের মতন হয়রান হয়ে যায়, তো তোমরাও কিন্তু একটু ট্রাই করতে পারবে। তো এই মালাই কুলফিটা দেখতে পাচ্ছ যেটা আমরা ট্রাই করলাম, যেটা নিয়েছিল অনলি 30 রুপিস। আবার আমরা মার্কেটের ভেতরে ঢুকে গেলাম তোমাদেরকে বিভিন্ন জিনিসপত্র দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ ওয়াচেস, ব্রেসলেট, আংটি সব কিন্তু এখানে ছেলেদের হাতের বালা সব কিছু, আর বিভিন্ন রেঞ্জের রয়েছে 150-100 এরকম। এটা কিন্তু মার্কেটের ভেতরের, হংকং মার্কেটের একদম ভেতরের দৃশ্য তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে টুপিস, শার্ট, প্যান্ট, জুয়েলারি, ওয়াচ, তারপরে সানগ্লাস একদম কম দামের থেকে পেয়ে যাবে, 100-150 থেকে সব স্টার্ট হবে। আর এখানে বার্গেনিং যত করতে পারবে তত আই থিঙ্ক তোমরা সুন্দর সুন্দর জিনিস আরও ভালো কম দামে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ মার্কেটের ভিতরে কতটা পরিমাণের ভিড় এখানে, মানে এটা হচ্ছে মেন মার্কেটটা, এর আগেও আর একটা গলি আছে যেটার ভেতরটা তোমাদের দেখালাম, সেখানে কিন্তু ফ্যান ট্যান সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে আমরা যাচ্ছি হচ্ছে সেসলার মার্কেটের পেছনের রাস্তাতে দিয়ে, সেখানেও তোমরা বিভিন্ন রেঞ্জের ড্রেস কিন্তু পেয়ে যাবে। তো এখানে আমরা কয়েকটা সক্স নিলাম, আরও কয়েকটা জিনিস নিলাম, সব কিছু আমাদের নেওয়া আপাতত আজকের জন্য কমপ্লিট, এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো বিভিন্ন রেঞ্জের সব জিনিস কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ ডগ হাউস, এখানে যাদের পেটসরা আছে তারা কিন্তু এই ক্যাফেটাতে এসে এখানে এনজয় করতে পারবে। আর যেতে যেতেই এখানে লোডশেডিং হয়ে গেছিলো, কারণ এত গরম তার জন্য। তো যাই হোক, আমরা এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করে দিলাম শিলিগুড়ি হংকং মার্কেটের ব্যাপারে, তোমরা সবাই জানো, কম বেশি সবাই জানো। আর যদি এখানে আসো মন খুলে তোমরা কিন্তু শপিং করতে পারবে, এটা কিন্তু গ্যারান্টি। আমাদের শহর শিলিগুড়ি আসলে পরে এখানে তোমরা কিছু না নিয়ে কিন্তু ফিরবে না, এটা কিন্তু ফুল গ্যারেন্টি। আর আই থিঙ্ক তোমাদের আজকের এই ব্লগটাও ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও যে কীরকম লাগলো না লাগলো। ভালো লাগলে কিন্তু নেক্সট পার্ট আমি অবশ্যই বানাবো। তো দেখ সকতে আপ লোক লাইন চলে গই হ্যায়, পুরি মার্কেট মে কহীঁ পে ভি লাইন নেই হ্যায়। তো মে তো ঘর পে আ গই হুঁ, আর ঘর পে আকে মে ছত পে উঠ গই হুঁ, ক্যোঁকি থোড়া সা হাওয়া ইধর পে হ্যায় ইসলিয়ে। সো হংকং মার্কেট কা ব্লগ আগর আপ লোগোকো আচ্ছা লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কর দেনা। সি ইউ সুন গাইস, আজকে লিয়ে এসে অলবিদা, ইয়ে দেখ সকতে হো মেরা হাত, অলবিদা, বাই।